ভাই আপনি বলুন ভাই কলকাতায় অনেক এক্সপার্ট হ্যাঁ ভাই এক্সপার্ট না হলে কি রাজা ধরে দেব আচ্ছা কত বছর ধরে আপনি মাংস কাটছেন ওই 15 বছর আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসছি একটা মাংসের দোকানে মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন মোহাম্মদিয়া হাউজিং কাঁচা বাজার তো এখানে একটা পপুলার একটা মাংসের দোকান যেখানে 1986 সাল থেকে তারা মাংস বিক্রি করছে এবং হঠাৎ করে মাংসের দাম কমে যাওয়ার কারণে তারাও কিন্তু কমে দিয়েছেন মানে 600 টাকায় তারা মাংস বিক্রি করছেন এবং তারা বলছেন যে তারা নাকি দীর্ঘদিন ধরে মাংস বিক্রিত মাংস আবার ফেরত নাই তো এটা কিন্তু আসলে আমরা অনেক জায়গায় আমরা জানিও না আমরা শুনতামও না কিন্তু তারা কিন্তু অলরেডি এটা আগে থেকেই করে আসছে আজকে আমরা কথা বলবো এই দোকানের মালিকের সাথে আব্দুল সালাম সাহেব আছেন এখানে এবং এখানে যে কয়েকজন স্টাফ আছেন তাদের সাথে কথা বলবো এবং কয়েকজন যারা মাংস ক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলবো যে কত পরিমাণ তারা মাংস কিনছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাংসের দামটা কেন কমছে হঠাৎ করে সেটা নিয়ে আমরা কথা বলবো তো চলেন ভিডিও শুরু করা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল সালাম গোস্ত ঘরের সামনে আছি আর এখানে অলরেডি একটা গরু ষাড় গরু অলরেডি কাটা হচ্ছে এই গরু কোন জায়গা থেকে কোন মাংসটা নেবে এটার জন্য সবাই ওয়েট করতেছে অনেক ভিড় অলরেডি এখানে হয়ে শুরু হয়ে গেছে ভাই আপনি বলুন ভাই কলকাতায় অনেক এক্সপার্ট হ্যাঁ ভাই এক্সপার্ট না হলে কি রাজা ধরে দেব আচ্ছা কত বছর ধরে আপনি মাংস কাটছেন ওই 15 বছর 15 বছর ধরে মাংস কাটেন জি আচ্ছা এই যে 15 বছর এক্সপেরিয়েন্স আপনি একটু বলেন এত গরু এত মানে ঘন কি এত মানুষ কিনছে কখনো এর আগে না 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 এই গুজারি ছাড়া কোনো মানুষ এরকম গরু কিনতে পারে নাই মানে দেখা যায় যে কি মানে ঈদ আসলে এরকম বিক্রি হয় ঈদ ছাড়া এখন ঈদ লেগে গেছে ঈদ ছাড়া এখন 4টা বাজতে বিক্রি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের হ্যাঁ আল্লাহ নামলে 20-25টা বেশ বেশমু আচ্ছা ইনশাআল্লাহ তাই প্রতিদিন হ্যাঁ আচ্ছা প্রতিদিন এই এই দাম কম কতদিন করে দিবেন আপনারা এই আল্লাহ কোন কোন বন্ধ রাখে আচ্ছা ওকে বুঝছেন দাম যদি বাড়ে তাহলে বাড়ায় ব্যস্ত এবার কমলে আরো কমাই বেশমু মানে কমলে কাস্টমার দরকার মানে এক কথায় গরু হ্যাঁ কেতার দরকার গরুর দাম যদি কমে আপনারা আরো কমে হ্যাঁ আরো কমাবো আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে যদি দাম বাড়ে তাহলে একটু দাম বাড়াবো আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছেন ওকে হ্যাঁ ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ সব সার গরু সব সার গরু সার গরু আমরা সার গরু বাইরে দরকার আমরা সার গরু বাইরে কিছু দিচ্ছি না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে এখানে হচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মাংস কাটা হচ্ছে কত করে বিক্রি করছেন এখন ভাইয়া বিক্রি করতেছি প্রতি কেজি 599 টাকা 599 টাকা 599 টাকায় বিক্রি হচ্ছে দাম কমাতে যেটা হয়েছে যে সব শ্রেণী মানুষ বস্তুটা খেতে পারতেছে একটা সময় সব মানুষ সব ধরনের মানুষ বস্তু খেতে সাহস পায় নাই এখন এই জন্য সারাটা একটু বেশি পাইতেছি এবং এটাতে আমরা আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি আছি কাস্টমার হ্যাপি থাকবো আমরা চাইতে আচ্ছা এই দাম যে কমলো এটা কারণ কি বলতে পারবেন এটা কারণ হচ্ছে ভাইয়া আমরা আমরা চাচ্ছি যে সেলটা একটা সময় একটু কমে গেছিল আমরা চাচ্ছি যেন মানুষ আবার যেন গোস্তমুখী হয় আচ্ছা মানুষ যেন গোস্ত খেতে পারে একটু কম বাজেটের মধ্যে দাম বেশি হওয়ার কারণে মাংস কিনছিল না অনেকে অনেক মানুষই গোস্ত থেকে একটু দ্বিমুখ হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিনতে পারছিল না যার কারণে আসলে আচ্ছা ওকে এখন এখন মানে গরুর দামই কমছে নাকি মাংস আপনার লসে বিক্রি করছেন কোনটা আমরা গোস্ত লসে বিক্রি করতেছি না আলহামদুলিল্লাহ আমার বড় ভাইয়ের মাধ্যমে আমরা উদ্যোগটা নিয়েছি আমরা চাচ্ছি যেন একদম সীমিত লাভ হইলে যেন তেল বেশি হওয়ার কারণে যেন যদি সীমিত লাভ হয় তো আমরা টিকতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা কতটুকু মাংস কিনলেন 3 কেজি হয়েছে 3 কেজি মাংস কিনছেন আচ্ছা একটু কথা বলি কতক্ষণ সিরিয়ালে ছিলেন এখানে এই যে 30 মিনিট কাঁচা রাখেন হ্যাঁ 30 মিনিট আধা ঘন্টা সিরিয়ালে পরে আপনি 3 কেজি মাংস কিনছেন হ্যাঁ আচ্ছা এর আগে কখনো এরকম সিরিয়ালে ছিলেন না এর আগে কখনো এরকম ভাবে সিরিয়ালে ছিলাম না আচ্ছা সিরিয়ালে থাকতে হয় না আগে না না এত কম দামে এর আগে মাংস কিনছেন কখনো না এত কম দামে তো বিগত 3 বছরে এরকম করে কেনা হয় না মানে গত 3 বছরে আপনি কেনেন নাই সর্বশেষ কত টাকা দিয়ে মাংস কিনছিলেন 780 টাকা 780 টাকা এখন যে 600 টাকায় মাংস কিনলেন আচ্ছা এই যে দাম কমার কারণে মাংস কি 3 কেজি বেশি কিনলেন এর আগে সর্বশেষ কবে মাংস কিনছেন সর্বশেষ 4 মাস 4 মাস আগে মাংস কিনছেন এর মাসখানেক 4 মাস আগে মধ্যে কেনেন নাই না মধ্যে মানে দাম বেশি ছিল দেখেন দাম বেশি তারপরে আপনার হ্যাঁ এই জন্যই দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলি যারা থাকে তাদের এই যে দামটার জন্য একটু সমস্যা হয় আর বর্তমান সময় তো একটু আমি কি ক্রাইসিস দাম বেশি দাম যার কারণে আপনি এই যে দাম কমার কারণে আজকে 3 কেজি মাংস কিনে নিয়ে গেলেন জি এই তো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আর সালাম ভাই আমাদের সঙ্গে আছেন আমরা একটু সালাম ভাইয়ের সাথে কথা বলতে চাই এই মাংসের দোকানের যিনি মূলত মালিক আমরা ওনার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা তো অনেকক্ষণ ধরেই আপনার এই মাংসের দোকান অবজারভেশন করতেছি দেখলাম যে এই যে মাংস বিক্রি করছেন আপনারা এখন হঠাৎ করে দাম যে কমলো এটার কারণটা কি আসলে বলতে পারবেন এটার কারণ আসলে
দীর্ঘদিন যাব গোস্তের দাম 800 হয়ে গেছিল, সেই কারণে মানুষ কিন্তু গোস্ত খাচ্ছিল না, আর কিছু গরু জমা হয়ে গেছিল, আর হাটেও কাস্টমার ছিল না, আমাদের দোকানেও কাস্টমার ছিল না, একটা গরু বিক্রি করতে কষ্ট হয়েছে। যখনই একটু আমরা চিন্তা করলাম যে মাংসের দামটা যদি কমিয়ে দেওয়া যায় তো মানুষ সর্বশ্রেণীর মানুষ গরু গোস্ত খেতে পারবে, আমরা এই কথা চিন্তা করে এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করে মানুষের কি বলে এর সুবিধার্থে আমরা গোষ্ঠীর দাম কমিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা চিন্তা করবো, চেষ্টা করি, ইনশাল্লাহ এটা যেন দীর্ঘদিন থাকে, চেষ্টা করি ইনশাল্লাহ যেন মানুষ কমে গোষ্ঠ নিতে পারে। আচ্ছা, আর গোষ্ঠ কম হওয়ার কারণে এইটা যে মানুষ দাম কমার কারণে মানুষ গরু গোষ্ঠের দোকানে মানে গোষ্ঠ নিতেই আসে না। আচ্ছা, দামের কারণে ওকে সব শ্রেণীর মানুষ কিন্তু 800 টাকা দিয়ে গোষ্ঠ খেতে পারে না, এগুলো যে এই একটা মধ্যম পর্যায়ে 600 টাকা সব ধরনের মানুষ খেতে পারে। এবং এক একজন আমি দেখলাম যে এখানে কেউ কেউ 4 কেজি 5 কেজি করে আগে দেখা যায় যে হয়তো এক মাসেও সে মাংস কিনে নাই, কিনে নেয় এমন হয়ে গেছে, তো সেখানে সে 5 কেজি এসে মাংস কিনছে, এটা একটা বিশাল ব্যাপার যা অন্তত সবাই যেন মাংস খেতে পারে সেটার জন্য আসলে আপনার দাম কমাই দিচ্ছে। গরুর দামটা তো আসলে কমছে, গরুর দাম কিছু কমাছে কিন্তু কিছু লাভের অংশ থেকেও আপনারা লাভের অংশ আসলে কি আমাদের জানি না কি হবে। আজকে আমি কিন্তু প্রথম শুরু করছি আলহামদুলিল্লাহ 4টা গরু, আমি ইনশাল্লাহ আশা করি আমাদের দোকানে ডেলি 20-25টা গরু বিক্রি হবে। দেখেন কিভাবে কাস্টমার আসতেছে, আসলে এলাকায় আমরা খুব জনপ্রিয়, আব্দুল সালাম গোস্ত করে এলাকায় অনেক জনপ্রিয়, আমরা এলাকায় যত বাড়িওয়ালা ভাড়াটিয়া আছে আসলে আমাদের দোকান থেকে গোস্ত নেই আলহামদুলিল্লাহ। তো আশা করি মোহাম্মদপুরের আশেপাশে যারা আছেন তারা ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন, আমরা সেবা দেবো আপনাদের ইনশাল্লাহ, সীমিত আমরা লাভ করার চেষ্টা করবো কিন্তু আপনাদের সেবা দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, এটা আমার নিয়ত। ওকে ওকে, তো ঠিক আছে সালাম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং যতদিন আপনি যেটা বললেন যে মাংস মানে কম দামে আপনারা বিক্রি করবেন যতদিন সম্ভব, যদি গরুর দাম কম থাকবে চেষ্টা করবেন, এবং আপনি যেটা বলছেন যে হালাল উপায়ে আপনারা গরু জবাই করেন এবং পানি ছাড়া আপনারা গরু বিক্রি করেন, মাংস বিক্রি করেন এবং মাংস বিক্রিত মাংস আপনারা ফেরত নেন, তো এই জায়গাটা আসলে খুব ইউনিক, কারণ অনেকেই আসলে মাংস একবার কিনছেন তো কিনছেনই, চিন্তা করে ভাই একটা জিনিস কিনলে কি আবার ফেরত হয়, অনেকে চিন্তাই করবে না যে ভাই জিনিস কিনলে আবার ফেরত দেয় কেমনে, তাই না? তো এই জায়গাটা তো আসলে খুবই অবাক করা একটা ব্যাপার, অনেকে আসলে জানেও না। তো এই জায়গা থেকে আপনারা যদি মাংস কিনেন সেক্ষেত্রে অবশ্যই বিক্রিত মাংস আপনারা ফেরত পাবেন ইনশাআল্লাহ। আসলে না আমাদের দোকানে মাংস ফেরত নিয়ে আসে না, কি বললি আমরা তো ভালো দিই, আমাদের কনফিডেন্স আছে কেউ নিয়ে আসবে না, নিয়ে আসে না ইনশাআল্লাহ, আমাদের দোকানে গোস্ত কেউ তো ফেরত নিয়ে আসে নিব, শূন্য ফেরত নিয়ে আসুন না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে মাংস তো ফেরত দেওয়ার সুযোগ নেই, কারণ আপনি ভালো মাংস দিচ্ছেন, একদম টাটকা মাংস, এখান থেকে জবাই হচ্ছে এখানে বিক্রি, তাই তো, যার কারণে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে মাংস আছে কি সকালে জবাই করে রাতে বিক্রি করে পরের দিন আবার ফ্রিজিং করে বিক্রি করে, তো সেটা তো আর হচ্ছে না, কোনো একটা ভেজাল কিছু নেই, ওটা দেখা লাগে দেখলে ভেজাল, সেটাই সেটাই করব তিন, আর ভেজাল পুরো মানে 1 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছেন আপনি। ঠিক আছে, সালাম, আপনাকে সুবিধা দিচ্ছি আলহামদুলিল্লাহ, সেটাই তো, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।